বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটি সাইট নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের সাইটে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কপি পেস্টের মাধ্যমে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন। তো বেসিক্যালি এই সাইটগুলো লিঙ্ক শর্টার সাইট নামে পরিচিত, অর্থাৎ এখানে আপনারা লিঙ্ক শর্ট করে আর্ন করতে পারেন। তো সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশনে চেক করে একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি সেই লিঙ্কে প্রবেশ করবেন, তখন আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইট সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা আছে, সে সব কিছু আজ আমি ব্যাংকে দেবো এবং এখানে কীভাবে কাজ করতে হয়, কীভাবে বেশি টাকা ইনকাম করা যায়, কোন মাধ্যমে টাকা তুলতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু থাকবে আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নতুন বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের ভিডিও পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এখান থেকে উইথড্র নিতে হলে আপনাকে মিনিমাম $2 অথবা $5 লাগবে। আপনারা এখান থেকে বিটকয়েন, পেপাল, স্ক্রিল, ওয়েব মানি, ব্যাঙ্ক ট্রান্সফার যে কোনো মাধ্যমে নিতে পারবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং পরে শর্ট লিঙ্ক করে আয় করতে পারবেন। তো আপনারা যদি একটি নিজের দিকে যান, তো সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার আগে আপনাদেরকে আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিই। তো যখন নিজের দিকে যাবেন তখন আপনারা পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে আপনাদেরকে বলছে যে হাউ ইট ওয়ার্ক, অর্থাৎ এটি কীভাবে কাজ করে। তো সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে স্টেপটি হচ্ছে একটি লিঙ্ক শর্ট করতে হবে এবং সেটি শেয়ার করে আপনাদেরকে ইনকাম করতে হবে। এবং হোয়াই জয়েন আস, তো আপনারা তাদের সাথে কেন জয়েন হবেন, তো সব কিছু তারা এখানে বলে দিচ্ছে। তো বন্ধুরা, আমার কাছে আরও একটি জিনিস ভালো লেগেছে, যেটি হলো এখানে 50% রেফারেল কমিশন, যেটি অন্যান্য সাইট থেকে অনেক ভালো। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল, তো আপনারা অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারেন। ডিটেল স্টেটস, অর্থাৎ আপনারা কোন দিন কত সময় কত টাকা ইনকাম করেছেন সব কিছু আপনারা দেখতে পারবেন। লো মিনিমাম পে আউট, অর্থাৎ এখানে আপনারা $2 হলেই তুলে নিতে পারবেন। তারপর হাইয়েস্ট রেট, এখানে আপনাকে হাইয়েস্ট ট্রাফিক রেট দিচ্ছে এবং তারা কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা রাখে। তারপর ফাস্ট গ্রোয়িং, এই দেখুন বন্ধুরা টোটাল ক্লিক পড়েছে প্রায় অনেক বেশি এবং টোটাল লিঙ্কস রেজিস্টার টোটাল, এখানে অনেক মানুষ কাজ করছে। তাছাড়াও আপনারা যদি কোনো কিছু কন্ট্রাক্ট করে তাহলে এখানে কন্ট্রাক্ট ফর্ম দেখতে পারছেন, তাদের সাহায্যে খুচরোতে কনকাম করতে পারবেন। এবং আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন পেপাল, পেজা, স্ক্রিল, ওয়েব মানি, বিটকয়েন, ব্যাঙ্ক ট্রান্সফার সব কিছু রয়েছে এখানে উইথড্র নেওয়ার জন্য। তো পূর্বে তারা সাপোর্ট করতো না ফেসবুক, অর্থাৎ ফেসবুকে তারা লিঙ্ক শেয়ার করার জন্য দিত না, তারা কপিরাইট বলে দিত। কিন্তু বর্তমানে তারা একটি সুযোগ দিয়েছে যেখানে ফেসবুকে আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো হয়তো তারা সম্ভবত ফেসবুকের সাথে কোনো চুক্তি করেছে, এই জন্য এই সুযোগটি দেওয়া হচ্ছে। তো সর্বপ্রথম এই সাইন আপে ক্লিক করবেন। তো যখন সাইন আপে ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটি সাইন আপ ফর্ম ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে আপনাদের মেইল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনাদের সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। তো একটু দাঁড়ান। তো এরকম একটি ফর্ম চলে আসবে, আপনারা দেখতে পারছেন রেজিস্টারে নিউ মেম্বারশিপ। তো আপনারা ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিএন্টার পাসওয়ার্ড দিয়ে আই এগ্রিতে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে একটি অ্যাকাউন্ট রয়েছে, সেহেতু আমি আর সাইন আপ করবো না, তো আমি এখানে জাস্ট লগ ইন করে নিচ্ছি। আপনারা এখানে বেশি অ্যাকাউন্ট করবেন না, যদি বেশি অ্যাকাউন্ট করেন তাহলে তারা বুঝে ফেলবে এবং লোকেশন ট্র্যাক করে, আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আপনাকে ব্লক করে দিবে তারা। তো এর জন্য একটি অ্যাকাউন্ট দিয়ে কাজ করুন, এখানে সফলতা পাবেন। তো এখানে আপনাদের যদি 1000 ক্লিকস করে, অর্থাৎ 1000 জন যদি এখানে একটি লিঙ্কে যদি 1000 জন ক্লিক করে তাহলে এখান থেকে আপনারা $1 কিংবা তার চেয়েও বেশি পেতে পারেন। এবং বাংলাদেশ ব্যতীত ইউরোপ কান্ট্রি এবং দামি দামি কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর থেকে যদি ক্লিক করে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা এখানে প্রায় প্রতি ক্লিকের বিনিময়ে এক্সচেঞ্জ করে পেতে পারেন। তো বুঝতেই পারছেন কত ইম্পর্টেন্ট সেটি। তো আপনারা বেশি বেশি চেষ্টা করবেন বাইরের দেশ থেকে এখানে ক্লিকগুলো নেওয়ার। তো এখানে তারা সর্বোচ্চ $108 কিংবা এর বেশি দিচ্ছে, 1000-10000 ক্লিকসের বিনিময়ে তারা $160 বেশি দিচ্ছে। তাছাড়া এখানে রয়েছে 50% রেফারেল কমিশন।
তো এখানে আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, যখন সাইন আপ কমপ্লিট করে ফেলবেন লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইন করাও একদম সহজ, আপনারা ইমেল আর পাসওয়ার্ড এবং এগ্রি দিয়ে লগ ইন করে নেবেন। যদি ক্যাপচা আসে তাহলে ক্যাপচাটি পূরণ করে সিম্পলি লগ ইন করে নেবেন। আপনারা যদি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন এবং সেখানে সবসময় অ্যাক্টিভ থাকেন, রেফার করতে পারেন, তাহলে কিন্তু একটি উইকলি অথবা মান্থলি একটি কন্টেস্ট হয়। তো এখানে আপনারা $100, $150 কিংবা $200 পর্যন্ত সর্বোচ্চ জিতে নিতে পারেন। তো এখানে আপনাদেরকে আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর আপনারা আপনাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে আমি দু একদিন আগে অ্যাকাউন্ট খুলেছিলাম এবং এখান থেকে আমার 10টা ক্লিক করেছে, যেখান থেকে আমি 15 সেন্টের মতো ইনকাম করে ফেলছি, সরি 1 সেন্ট এর বেশি ইনকাম করে ফেলছি। তো আপনারা কীভাবে এখান থেকে বেশি ইনকাম করবেন সেই টিপস এবং ট্রিক্সটি ভিডিও শেষে বলে দিব, কেননা এখন যদি বলে দিই আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, ফলে কোনো কিছু বুঝবেন না এবং আপনারা আজেবাজে কমেন্ট করবেন। তো কীভাবে এখানে কাজ করবেন সেটি আপনাদেরকে এখন বলবো। তো আপনারা সর্বপ্রথম আপনাদের এই যে ইওর ইউআরএল হেয়ার এখানে চলে যাবেন, এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন। এখানে যাওয়ার পর আপনারা যেই লিঙ্কটি কপি করবেন, অর্থাৎ আপনারা যে কোনো এক জায়গা থেকে যে কোনো একটি লিঙ্ক কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করে যখন শর্ট এনে ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু এটি শর্ট হয়ে যাবে এবং আপনারা সেটি শেয়ার করবেন। তো আপনাদেরকে আমি একটা সাজেস্ট করব, আপনারা এগুলো ভালো ভালো ফেসবুকের যে গ্রুপ রয়েছে বড় বড়, সেগুলোতে নির্দিষ্ট একটি কন্টেন্টের উপর কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সফল হতে পারবেন। তো এখন আমি একটি লিংক কপি করে আনছি এবং এখানে পেস্ট করব। তো অন্য একটি জায়গায় আমি চলে যাচ্ছি, যেমন ধরুন আমি এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর এই যে উপরে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি সেই লিঙ্কটি কপি করব। এখন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আমি সেই লিঙ্কটি এখন কপি করব। তো আমি যখন আমার এই যে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটি আছে সেটি আমি এখন কপি করব। কপি করার পরে আমি সেটি ইউটিউবে আপলোড করে দিব, সরি এখানে প্রোভাইড করে দিব। এই লিঙ্কটি এখন আমি কপি করলাম, কপি তারপর আমি সেই ZHDL এ চলে যাব। তো এখানে চলে আসার পর এখানে আপনারা এটি পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আপনারা যখন শর্ট এনে ক্লিক করবেন তখন কিন্তু সাথে সাথে দুইটি লিঙ্ক চলে আসবে। তো প্রথম যে লিঙ্কটি সেটি আপনারা ফেসবুকে ইউজ করবেন না, দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে সেটি ফেসবুকে ইউজ করবেন। তারা বলে দিয়েছে ইউজ দিস লিঙ্ক অন ফেসবুক, আপনারা ফেসবুকে এটি প্রোভাইড করবেন এবং প্রথম যে লিঙ্কটি রয়েছে সেটি আপনারা ফেসবুক বাদ দিয়ে অন্য যেগুলো আছে সেখানে আপনারা ইউজ করবেন, যেমন ধরুন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ইনস্টাগ্রাম রয়েছে, আপনারা সেখানে ইউজ করে থেকে ইনকাম করতে পারেন। তো ফেসবুকে আমি আপনাদেরকে করে দেখাবো। সিম্পলি আমি এই লিঙ্কটি কপি করলাম, আমার চ্যানেলের লিঙ্কটি আমি কপি করলাম। কপি করার পরে আমি সরাসরি চলে যাব ফেসবুকে এবং সেখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে শেয়ার করবেন। তো বন্ধুরা আমি চলে আসলাম ফেসবুকে। এখন আপনাদেরকে কী করবে, আপনাদের প্রোফাইলে অথবা যে কোনো গ্রুপ অথবা যে কোনো পেজে গিয়ে এটি পোস্ট করতে পারবেন। তো আপনাদেরকে আমি আমার পেজে, সরি আমার প্রোফাইলে পোস্ট করে দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, যে লিঙ্কটি কপি করেছিলেন সেখানে এটি পেস্ট করে দিবেন। তো যেটি আমি কপি করি সেটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একটি ফিশিং প্রিভিউ আসবে অর্থাৎ লুডিং প্রিভিউ আসবে, আপনারা যে ইমেজটি আসবে সেটি কেটে দিবেন, কেননা এটি দিলে অনেক ঝামেলা হতে পারে, কেউ লিঙ্কে ক্লিক করবে না। এই লিঙ্কটি যদি দেন আপনি তাহলে অবশ্যই সবাই ক্লিক করবে। তো এই যে গুগলের যে এসে এসেছে, আমি সিম্পলি সেটিকে কেটে দিব। কেটে দেওয়ার পর আপনারা আপনাদের কিছু ক্যাপশন লেখা দিতে পারেন, যেমন ধরুন আমি লিখে দিব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটি যখন লিখে দিলাম
ট্রাস্ট মাই চ্যানেল। তো এটি লিখে দেওয়ার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন। তো দেখার পর আপনারা কী করবেন, পুস্টে ক্লিক করে দিবেন। তো যখন পুস্টে ক্লিক করে দিবেন সেটি আপনার প্রোফাইলে পুস্ট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, প্রোফাইলে কিন্তু পুস্ট হয়ে গেছে। তো আগে যারা এখানে কাজ করেছেন, এই যে ZAGL এখানে যারা কাজ করেছেন, তারা আগে একটি সমস্যায় পড়তেন, যেটি হলো ফেসবুকে কিন্তু লিঙ্কগুলো পোস্ট করা যেত না। তো আপনারা যদি জব ক্যাটাগরি বিষয়গুলো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। কেননা এখন জব লিঙ্ক যেগুলো আছে সেগুলোতে মানুষ বেশি অ্যাপ্লাই করে, বেশি ইনকাম করতে চায় সেখান থেকে। তো আপনারা জব নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আপনাদেরকে বলেছিলাম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেগুলোর মাধ্যমে আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন। প্রথমে আপনাকে একটি পেজ অথবা গ্রুপ খুলে নিতে হবে। এটি আপনার জন্য ম্যান্ডেটরি না, আপনি ইচ্ছা করলে খুলতে পারেন, আবার না খুলতে পারেন। তো আপনারা যদি সেখানে 8-10 হাজার মেম্বার অ্যাড করতে পারেন, আপনাদের অ্যাক্টিভ কিছু মেম্বার অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটি বেনিফিট পাবেন। দ্বিতীয়ত যেটি হচ্ছে, আপনারা প্রতিদিন ভালো ভালো গ্রুপের সাথে জয়েন হবেন, অর্থাৎ যেগুলোতে অনেক বেশি অ্যাক্টিভ মেম্বার পাওয়া যায়। আমি অনেক গ্রুপে দেখেছি যে গ্রুপে প্রায় 30,000-40,000 এমনকি 50,000 মেম্বার রয়েছে, কিন্তু এখানে অ্যাক্টিভ মেম্বারের সংখ্যা খুবই কম, অর্থাৎ এখানে সর্বোচ্চ হলে 1-2 হাজার মেম্বার অ্যাক্টিভ পাওয়া যায়, বাকি সবগুলো এমনিতেই জয়েন হয়ে আছে। তো আপনারা এসব গ্রুপে জয়েন হওয়া থেকে না হওয়াই ভালো, আপনারা ভালো ভালো অ্যাক্টিভ গ্রুপে জয়েন হবেন, তাহলে আপনারা সেখান থেকে বেশি ইনকাম করতে পারবেন। তো গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা জব ক্যাটাগরি যে লিঙ্কগুলো আছে সেগুলো শর্ট অ্যান্ড করে আপনারা সেখানে কিছু ক্যাপশন লিখে কিংবা ফটো এড করে এখানে পোস্ট করে দিবেন। তাহলে কিন্তু সবাই আপনার লিঙ্কে ক্লিক করে গেল এবং সবাই আপনাকে চিনে ফেললো যে আপনি এই লিঙ্কগুলো শেয়ার করছেন। আপনার যদি পেজ থাকে তাহলে আপনার পেজের লাইক সংখ্যাও বাড়বে, অনেক ধরনের বেনিফিট পাবেন আপনি একটি কাজের মাধ্যমে। তো আপনাদেরকে আর পেজে গিয়ে দেখালাম না কীভাবে পোস্ট করতে হয়। আমি একটি পেজ খুলেছিলাম, জব পেজ, যেখানে আমার আপনাদেরকে আমি সরাসরি দেখাই, একটি পেজ খুলেছিলাম যেই পেজে আমার লাইক সংখ্যা নেই, কিন্তু মানুষের যে রিচ সেটি কিন্তু অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি মানুষের কাছে এটি পৌঁছেছে। আপনাদেরকে আমি এটি দেখাই, এই যে আপনারা এই পেজে জয়েন হবেন, আমি এখানে রিয়েল জবগুলো আপডেট করে থাকি। তো এই যে দেখুন, উদাহরণ বন্ধুরা, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, আমি একটি পোস্ট করেছিলাম, প্রথমে যে পোস্ট করেছিলাম সেটি কিন্তু অনেক বেশি রিচ হয়ে গেছে, অর্থাৎ বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে অনেক বেশি। তো আপনারা যদি এরকম একটি পেজ খুলে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা অনেক বেশি হবে। তো আপনাদেরকে আমি দেখাই, এই পোস্টটি হয়নি, এই পোস্ট হতে সময় লাগবে, কিন্তু প্রথম যে পোস্টটি করেছিলাম সেই পোস্টটি করার সাথে সাথে কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, 21 তারিখ একটি পোস্ট করেছিলাম, আজ 24 তারিখ, 3 দিন হয়ে গেছে। তো এখানে দেখুন 754 পিপল রিচ, অর্থাৎ পোস্ট করার সাথে সাথে কিন্তু 750 মানুষের বেশি কাছে মানুষের কাছে পৌঁছে গেছে এটি। তো বুঝতেই পারছেন জব ক্যাটাগরির যেগুলো লিঙ্কগুলো আছে এবং জব ক্যাটাগরির যে কাজগুলো আছে, আপনারা যদি এইগুলো নিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকাম ডাবল হবে। এবং টেক এগুলো যেগুলো আছে এগুলো অনেক বেশি মানুষ দেখে না, আপনারা এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করতে পারেন, যেখান থেকে আপনারা খুব বেশি প্রফিট পাবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন কীভাবে এখান থেকে ইনকাম করতে হয়। তো এখন কথা আসে কীভাবে উইথড্র নেবেন। তো উইথড্র নেওয়ার জন্য আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন। তো যখন উইথড্র অপশনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু তাদের উইথড্র পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের মিনিমাম উইথড্রল হচ্ছে $2 এবং বিটকয়েন হচ্ছে $5। এই দেখুন আপনাদের উইথড্রল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। তাছাড়াও আপনাদেরকে উইথড্র নেওয়ার আগে আপনাদেরকে যে ইমেল এবং অ্যাড্রেসগুলো আছে সেগুলো সেট করে নিতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা যে প্রোফাইল দেখতে পাচ্ছেন সেটিতে চলে যাবেন। সেটিতে যাওয়ার পর আপনাদের প্রোফাইল কমপ্লিট করে নেবেন, তাহলে তারা আপনাদের লোকেশন ট্র্যাক করতে সহজ হয় এবং আপনারা এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। এছাড়া নিচে দেখতে পারবেন উইথড্রল অ্যাকাউন্ট। তো এখানে আপনারা যদি পেপাল দিয়ে নিতে চান, পেজা বা স্কিল দিয়ে নিতে চান অথবা পারফেক্ট মানি দিয়ে নিতে চান, তাহলে আপনাদের ইমেল লিখে দিবেন। তো পেপাল ইমেল, পেজা ইমেল এরকম লিখে দিবেন।
তাছাড়া আপনারা যদি বিটকয়েনকে নিতে চান তাহলে আপনাদের বিটকয়েনের যে ওয়ালেটটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন, এবং আপনারা চাইলে ওয়েবে ওয়েব মানি দিয়ে নিতে পারেন, আপনাদের যে পাস আছে সেটি দিয়ে দিবেন। এবং আপনারা যদি ব্যাঙ্ক ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু অনেক ঝামেলা করতে হবে, আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেই, এরপরে আছে ব্যাঙ্ক নেই, সিটি টাউন অ্যাকাউন্ট জিপুর সব কিছু আপনাকে দিতে হবে। তো এত কিছু ঝামেলা না করে আপনারা সরাসরি এগুলো নিয়ে নেবেন বিটকয়েন কিংবা পেপালে। বিটকয়েনে কিন্তু $5 এবং পেপালে মাত্র $2, এখানে কোনো ফি কাটে না, যদিও কাটে খুব সামান্য হবে, এখানে কোনো ধরনের ফি নেই, আপনারা ফিচার এখান থেকে উঠিয়ে নিতে পারবেন। এবং আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইল কমপ্লিট করবেন, প্রোফাইল কমপ্লিট করলে আপনাদের ইনকামটা আরও বেশি হবে। তো আশা করি বুঝতেই পেরেছেন এখান থেকে কীভাবে কী করতে হয়, কীভাবে ইনকাম করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নতুন বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিও পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।